হ্যালো বন্ধুরা, মারুস ম্যাজিক ল্যাম্প চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। রুচিশীল 10টি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। আজ আমাদের এই পর্ব তালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ থাকছে পর্ব 28। তাহলে চলুন দেখে আসি। নাম্বার 1, একজন রোগীর শরীরে এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে 45 থেকে 60 মিনিট, যেখানে রক্তদাতার এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। এই অল্প সময়ে চাইলে একজনের প্রাণ বাঁচানো সম্ভব। 18 থেকে 45 বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম। এক্ষেত্রে পুরুষের ওজন থাকতে হবে অন্তত 48 কেজি এবং নারীর অন্তত 45 কেজি। নাম্বার 2, পরিণত অবস্থায় মানবদেহের কোষের সংখ্যা থাকে প্রায় 37.2 ট্রিলিয়ন। একটি মানুষের পূর্ণাঙ্গ দেহ কাঠামো, যা মাথা, ঘাড়, ধর, যাতে অন্তর্ভুক্ত হলো বক্ষ এবং পেট, বাহু এবং হাত, পা এবং পায়ের পাতা। মানবদেহের প্রতিটি অংশ বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত, যা জীবনের মৌলিক একক। এছাড়াও মানবদেহ বেশ কিছু নির্দিষ্ট রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত, যাদের মধ্যে অন্যতম হলো কার্বন, ক্যালসিয়াম এবং ফসফরাস। নাম্বার 3, একজন মানব শিশুর হাঁটা শেখার পূর্বে গড়ে 150 কিলোমিটারের মতো হামাগুড়ি দেয়। হামাগুড়ি দেওয়া হলো শিশুর জীবনের প্রথম বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রমবিকাশের মাইলফলকগুলোর একটি এবং হাঁটার পথে প্রথম পদক্ষেপ। হামাগুড়ি শুধুমাত্র একটি শিশুকে নিজের মতো করে এগোতেই দেয় না, এটির মাধ্যমে তারা ভারসাম্য এবং সম্মুখ চলনের দক্ষতা শিখতে পারে, পাশাপাশি পেশী শক্তিরও বিকাশ হয়। নাম্বার 4, একজন মানুষ কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে 1 মাস, কিন্তু পানি পান না করে বাঁচতে পারে 1 সপ্তাহ। কারণ আমরা যে কাজই করি না কেন, তাতে শক্তি ব্যয় হয়, মানে কোষসমূহ নষ্ট হতে থাকে। তাদের নতুন করে তৈরি করার জন্য শরীরের পক্ষে খাবারের খাওয়া দরকার, শুধু পুষ্টির জন্যই নয়, শরীরের শক্তির জন্য বটে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে নারীদের শরীরের অর্ধেক এবং পুরুষের শরীরের 60% পানি দ্বারা পূর্ণ, তাই শরীরের 1% পানি কম হলে আমরা পিপাসা বোধ করি। অবাক করা তথ্য হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য পানি খরচ হয়ে থাকে। মোট কথা, সব ধরনের শারীরিক কাজের জন্যই পানি প্রয়োজন। পানির অভাবে কোষ দ্রুত শুকিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাই দ্রুত মারা যায়। নাম্বার 5, একটা মানুষের শরীরে সবটুকু রক্ত খেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন জানেন? 12 লক্ষ। পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণী মশা। এই ছোট প্রাণীটি মানব দেহের কি পরিমাণ ক্ষতি সাধন করে তা বলাই বাহুল্য। মশার কামড়ে প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি রোগের মৃত্যু হয়, আর সবচেয়ে আশঙ্কার কারণ হচ্ছে এটি দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে এর প্রভাব সর্বাধিক। নাম্বার 6, একটা হাতি 12 মাইল দূর থেকে পানির গন্ধ পায়। গবেষকরা আবিষ্কার করেছেন যে আফ্রিকান এলিফ্যান্টে যে কোনো স্তন্যপায়ী প্রাণীর ঘ্রাণ নিবেদনের জন্য সর্বাধিক সংখ্যক জিন থাকে। তাদের সুরের আকার এবং তাদের বেঁচে থাকার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। এটি সম্ভবত অবাক হওয়ার মতো একটি বিষয় যে হাতির নাকি কেবল প্রাণী জগতের দীর্ঘতম নয়, সবচেয়ে কার্যকরও। নাম্বার 7, একটি জিরাফের বাচ্চা জন্মানোর প্রায় 5 ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যথা পায় না বা আহত হয় না। পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী হিসাবে জিরাফের অবস্থান প্রথম। দৈর্ঘ্যে একটি জিরাফ প্রায় 19 ফুট পর্যন্ত লম্বা হয়। এদের দৃষ্টিশক্তি খুব প্রখর, ফলে বহুদূর থেকে শত্রুকে জিরাফ সহজেই দেখতে পারে। এছাড়া জিরাফ খুব জোরে দৌড়াতেও পারে। নাম্বার 8, পৃথিবীর মোট জীবিত প্রাণীর 85% পানিতে, অর্থাৎ সমুদ্রে বাস করে। এখনো পর্যন্ত প্রায় 2,30,000 রেকর্ড করা হয়েছে যারা সমুদ্রে বাস করে, কিন্তু এটি একটি চলমান প্রক্রিয়া। এখনো প্রতিদিন অসংখ্য প্রাণী আবিষ্কার হয়ে চলছে। নাম্বার 9, পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে 500 ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে। লবণ বা নুন হলো খাদ্যে ব্যবহৃত এক প্রকারের দানাদার পদার্থ, যার মূল উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড। এটি প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য। লবণের স্বাদকে মৌলিক স্বাদের একটি বলে গণ্য করা হয়। নাম্বার 10, পৃথিবীর সবচেয়ে দুর্লভ মৌল হলো অ্যাস্টেটিন। সারা পৃথিবীতে মাত্র 28 গ্রাম অ্যাস্টেটিন আছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে আরও নতুন 10টি ঘটনা নিয়ে। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চোখ রাখুন। মারুস ম্যাজিক ল্যাম্পে প্রতি শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যে 7টায়। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং মারুস ম্যাজিক ল্যাম্পের সাথেই থাকুন। আর নেশাকে না বলুন ধন্যবাদ।